বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা নম্বর ভাগের বর্ণ এবং আট নম্বর ভাগের বর্ণগুলো লিখে দেখাব। যখন আমরা সাত নম্বর ভাগের প্রথম বর্ণটি লিখলাম, আরেকটা লিখছি আমি। এরপরে আমরা লিখব মনোযোগ সহকারে দেখুন আপনারা, ম। এই বর্ণটাকে আমরা উম্ম বলতাম, আসলে বর্ণটার উচ্চারণ হবে উ। আরেকটা দেখাচ্ছি আমি, সকলে খেয়াল করে দেখুন এইভাবে গোল, এখান থেকে এই এইভাবে ভর মতো এসে এই সোজা উপরে দেবে, এটার নাম খ। আবার লিখছি আমি, গোল দিলাম এইভাবে ভর মতো আসতেছে, হচ্ছে তিনটি বর্ণ ভ ঙ খ। চলুন তাহলে আবার আট নম্বর ভাগের বর্ণতে চলে যাই। আট নম্বরে চারটি বর্ণ দেখুন মনোযোগ সহকারে। এই মাত্রার এখান থেকে একটু দাগ টেনে এসে আরেকটা লিখছি, এবারে দেখুন এই বর্ণটা আমরা একটু খুব ভালো করে খেয়াল করব। দীর্ঘ আমরা আবার দেখাচ্ছি, এখান থেকে বরাট করে দিতে পারি এইভাবে। তারপর আমরা লিখবো দেখেন মাত্রা ছাড়া, ফর মতো লিখলাম ফর মতো সোজা করে দিতে পারি। দেখুন আমরা আজকে কিছু বর্ণ দুটি ভাগের সাতটি বর্ণ দেখাইলাম।